আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ বাকশাল প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা সরকারের অতি দলীয়করণে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দুঃশাসন হঠাতে দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন পরিচালনা করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট বাকশাল প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে বর্তমানে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা তারা বলেন গণতন্ত্রের মুক্তির আন্দোলন থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টায় এ কাজ করা হচ্ছে দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দাবি জানান তারা শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের এক ভার্চুয়াল সভায় নেতারা এসব কথা বলেন সবাই সিদ্ধান্ত নিয়ে আজ সংবাদ সম্মেলন বিজ্ঞপ্তি পাঠানো হয় দুর্গা পূজায় সরকারি দল ও প্রশাসনের প্রত্যক্ষ পরোক্ষ প্রশ্রয়ে সারা দেশে সহিংসতা হয়েছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় প্রায় বাইশটি জেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সহ বারো হাজার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রায় দুইশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা বিএনপির স্থায়ী কমিটির সভায় জানানো হয় হিসাবে বাংলাদেশে এ বছর জুনের শেষ দিকে চল্লিশ বিলিয়ন ডলারের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকার কথা সরকার তা পনেরো শতাংশ বাড়িয়ে বলেছে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে তথ্য জালিয়াতি দেশে সামগ্রিক অর্থনৈতিক চিত্র সম্পর্কে সরকারের মিথ্যাচারের নিকৃষ্ট উদাহরণ। বিএনপি'র অভিযোগ বিভিন্ন খাতের কল্পিত তথ্য প্রচার করে দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি অলিগ চিত্র তৈরি করা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ করোনা ভাইরাস প্রতিরোধের টিকা দানে পিছিয়ে উল্লেখ করে সরকারকে প্রয়োজনীয় টিকা সংগ্রহের আহ্বান জানিয়েছেন বিএনপি'র নেতারা। সাংগঠনিক কার্যক্রমে পুলিশের বাধার কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা দিয়ে সরকার গণতন্ত্রের পরিবেশ সংকোচিত করছে ও বহুদলীয় গণতন্ত্রের পথ বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চক্রান্ত করছে প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পথ সুগম করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা বিএনপির স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিনা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু সূত্র প্রথম আলোয় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা সরকারের অতি দলীয়করণে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম দেশে গত পঞ্চাশ বছরে কোন সরকারই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার মতো শক্তিশালী কমিশন ইসি গঠন করেন যারা ক্ষমতায় ছিল তারাই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে দুর্বল করেছে বর্তমান সরকারের কারণে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানই আজ ভেঙে পড়ার উপক্রম এ কারণে জাতিসংঘের তত্ত্বাবধায়নে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি উঠেছে সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সুস্থ ধারার siyasetin <laughs> অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব ইসলামী আন্দোলন আয়োজন করে। রাজনৈতিক দলের অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন দেশের কোন সাংবিধানিক প্রতিষ্ঠানকেই বিগত সময়ে কোন সরকার শক্তিশালী করেনি যারা ক্ষমতায় ছিল তারাই প্রতিষ্ঠানটিকে দুর্বল করেছে আজ আওয়াজ উঠেছে জাতিসংঘের অধীনে নির্বাচন করতে হবে এই ব্যর্থতা আমাদের রাজনীতিবিদদের জনগণের নয় গাজী আতাউর রহমান আরো বলেন আজ দেশে অনেক সংকট আমাদের দেশ রক্ষার জন্য লড়তে হবে দেশ রক্ষা হলে আমরা রাজনীতি করতে পারবো সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর এলাকায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিলেকশনের মাধ্যমে হয়ে থাকে অভিযোগ করেন আতাউর রহমান সভাপতির বক্তব্যে ইসলামী যুগ্ম আন্দোলনের সভা সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন বলেন দেশের সার্বিক অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন বর্তমান সরকারের অতি দলীয়করণের কারণে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙে পড়ার উপক্রম এ অবস্থা থেকে উত্তরণে যুব নেতাদের ঐক্যবদ্ধ এগিয়ে আসতে হবে এবি যুব পার্টির প্রধান সমন্বয়ক এবি এম খালিদ হাসান বলেন সরকার দমন বিলনের মাধ্যমে সব বিরোধী দলের কণ্ঠরোধ করছে পাশাপাশি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হচ্ছে দেশকে রক্ষা করতে হলে সব ছোটখাটো বিরোধ চাপা দিয়ে বৃহৎ ঐক্য গড়ে তুলতে হবে সূত্র প্রথম আলো ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে ঐক্যবদ্ধ হন সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দুঃশাসন হটাতে দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন পরিচালনা করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট জোটের নেতারা বলেছেন অতীতের কোনো সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা হচ্ছে তাই সাম্প্রতিক বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা সহ সব সহিংসতায় সরাসরি জড়িত পৃষ্ঠপোষক ও মদতদাতা ও রাজনৈতিক আশ্রয়দাতাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোট ঘোষিত দুই দিন ব্যাপী রোড মার্চের প্রথম দিনে বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও সমাবেশে নেতারা এসব কথা বলেন কুমিল্লা ফেনি চৌমহনী পীরগঞ্জ হাজিগঞ্জ সহ দেশব্যাপী সংগঠিত সাম্প্রদায়িক সন্ত্রাস রুখে দাঁড়াতে ও ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে দুই দিন ব্যাপী এই রোডমার্চ এদিন রাজধানীর পল্টন ময়দান থেকে শুরু হয়েছে নেতারা বলেন সাম্প্রদায়িক উন্মাদনা দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং জাতীয় ও আন্তর্জাতিক দেশের ভাবমূর্তি নষ্ট করে যে কারণে ভারত বাংলাদেশ ও পাকিস্তানের শাসকরা বিভিন্ন সময় হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণের দৈনন্দিন করতে চায় তারা বলেন কুমিল্লা হাজিগঞ্জ ও চৌমোহনী সহ বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলাকারীদের অনেক ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত এবং এক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে কুমিল্লায় আটক ইকবাল ভবগুড়ে ও মানসিক রোগী বলে অপপ্রচার করে নতুন করে জর্জ মিয়ার নাটক সাজানোর পায় হচ্ছে সকাল সাড়ে আটটায় পল্টন মোড়ে রোড মার্চ উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পলিট ব্যুরোর সদস্য সদস্য আকরাম খান কেন্দ্রীয় কমিটি রতন বাসদের ইউনাইটেড কমিউনিস্ট লীগের অধ্যাপক সম্পাদক আব্দুল সাত্তার বাসদের মার্কসবাদী ভারপ্রাপ্ত সমন্বয়ক ফখরুদ্দিন কবির আতি কেন্দ্রীয় নেতা আকম ও জহিরুল ইসলাম ওয়াকার্স পার্টির মার্কসবাদী সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ সূত্র সমকাল